এই মূর্তি থেকে সকলকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সংস্থা বন্ধুগণ, আমরা তরুণ প্রজন্ম টিকা খান ইয়া খানকে দেখিনি, কিন্তু টিকা খান বা ইয়া খান বলেছিলেন, আমি পূর্ব বাংলার মানুষ চাই না, আমি পূর্ব বাংলার মাটি চাই। ঠিক একই ভাবে উনিও ক্ষমতার জন্য এই বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে শুধু এই ক্ষমতায় থাকার জন্য। আর তার প্রতিবাদ করতে গিয়ে আমাদের যে সকল ভাই বোনেরা গ্রেপ্তার হয়েছে, আমরা তাদেরকে এই রাস্তাতে আন্দোলন সংগ্রাম করে ওনাকে হটিয়ে তাদেরকে মুক্ত করব ইনশাআল্লাহ। সংগ্রামী সংস্থা বন্ধুগণ, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা এটাও দেখাচ্ছি সেই সেই হানাদার বাহিনীদের যেভাবে পূর্ব পাকিস্তানের লড়ছে এবং লক্ষ্যমাত্র এবং সেই হানাদার বাহিনীদের নিয়ে যেভাবে দেখিয়ে দেওয়া হতো, এই এই ঘরে মুক্তি বাহিনী আছে, আজকে আওয়ামী ঠিক একইভাবে কাজটা করছে হানাদার বাহিনীর মতো পুলিশ বাহিনীদেরকে নিয়ে এসে আজকে প্রত্যেক ঘরে বিরোধী দলের নেতাকর্মীকে দেখিয়ে দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। তাই এই আন্দোলন সংগ্রামে আমরা জিতব ইনশাআল্লাহ, এবং সেই সেটা পর্যন্ত আর এই ভাইদেরকে মুক্ত করা পর্যন্ত আপনারা সকলে তাদের কাজ নিয়ে আন্দোলন সংগ্রাম করবেন, এই উদার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।